সকলকে ওয়েলকাম করছি এন এইচ টিভি বাংলা প্রেজেন্টস বায়োগ্রাফিতে বায়োগ্রাফির এখনকার আয়োজনে আমরা কথা বলবো বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আপনার কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকলে সেটিও আপনি কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাতে পারেন চলুন তাহলে শুরু করা যাক এখনকার ভিডিওটি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় ছিলেন একজন জনপ্রিয় ভারতীয় বাঙালি কথাসাহিত্যিক তিনি মূলত উপন্যাস ও ছোটগল্প লিখে খ্যাতি অর্জন করেন পথের পাঁচালী ও অপরাজিতা তার সবচেয়ে বেশি পরিচিত উপন্যাস অন্যান্য উপন্যাসের মধ্যে অরণ্যক আদর্শ হিন্দু হোটেল ইছামতি ও অশনী সংকেত বিশেষভাবে উল্লেখযোগ্য উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ প্রায় বিশটি গল্পগ্রন্থ কয়েকটি কিশোর পাঠ্য উপন্যাস ও কয়েকটি ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেছেন বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাস অবলম্বনে সত্যজিৎ রায় পরিচালিত চলচ্চিত্রটি আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন উনিশশো একান্ন সালে ইছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন আর এটি তিনি মরণোত্তর লাভ করেছিলেন এবার চলুন বিস্তারিতভাবে তার প্রারম্ভিক জীবন এবং অন্যান্য তথ্যগুলো জানার চেষ্টা করি বিভূতিভূষণ পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার কাচরাপাড়ার নিকটবর্তী ঘোষপাড়া মোরারিপুর গ্রামে নিজ মামার বাড়িতে জন্মগ্রহণ করেন তার নিবাস উত্তর চব্বিশ পরগনা জেলার বনগার নিকট বারাকপুর গ্রামে তার পিতা মহানন্দ বন্দ্যোপাধ্যায় ছিলেন প্রখ্যাত সংস্কৃত পণ্ডিত পাণ্ডিত্য এবং কথকতার জন্য তিনি শাস্ত্রী উপাধিতে ভূষিত হয়েছিলেন মাতা ছিলেন মৃণালিনী দেবী পিতামাতার মাতার পাঁচ সন্তানের মধ্যে বিভূতিভূষণ ছিলেন সবার বড় পিতার কাছেই বিভূতিভূষণের পড়ালেখার পাঠ শুরু হয় এরপর নিজ গ্রাম ও অন্য গ্রামের কয়েকটি পাঠশালায় পড়াশোনার পর বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ব্রেক বনগ্রাম উচ্চ ইংরেজি বিদ্যালয়ে ভর্তি হন সেখানে তিনি অবৈতনিক শিক্ষার্থী হিসেবে পড়ালেখার সুযোগ পেয়েছিলেন ছোটবেলা থেকেই তিনি মেধাবী ছিলেন অষ্টম শ্রেণীতে পড়ার সময় পিতা মারা যান উনিশশো সালে প্রথম বিভাগে এন্ট্রান্স এবং ১৯১৬ সালে কলকাতার রিপন কলেজ থেকে প্রথম বিভাগে আই পরীক্ষায় উত্তীর্ণ হন উনিশশো সালে এই কলেজ থেকে তিনি বিএ পরীক্ষায়ও ডিস্টিংশন সহ পাশ করেন এরপর তিনি এম ও আইন বিষয়ে ভর্তি হয়েছিলেন কিন্তু পড়াশোনা ছেড়ে দেন উনিশশো খ্রিস্টাব্দে উনিশশো সালে হুগলি জেলার জাঙ্গিপাড়ায় হাই স্কুলে তৃতীয় শ্রেণীতে পড়ানোর সময় বসিরহাটের মুক্তার কালীভূষণ মুখোপাধ্যায়ের কন্যা গৌরীদেবীর সাথে তার বিয়ে হয় কিন্তু বিয়ের এক বছর পরই গৌরী দেবী মারা যান স্ত্রী শোকে তিনি কিছুদিন প্রায় সন্ন্যাসীর মতো জীবনযাপন করেন পরবর্তীতে তেরোশো সাতচল্লিশ সালের সতেরো অগ্রহায়ণ ইংরেজি সাল অনুযায়ী উনিশশো সালের তিন ডিসেম্বরে ফরিদপুর জেলার ছগাঁও নিবাসী ষড়শ্বিকান্ত চট্টোপাধ্যায়ের মেয়ে রমাদেবীকে বিয়ে করেন বিয়ের সাত বছর পর একমাত্র সন্তান তারাদাস বন্দ্যোপাধ্যায়ের জন্ম হয় যার ডাকনাম ছিল বাবলু শিক্ষাগতার মাধ্যমে পেশাগত জীবনে প্রবেশ করেছিলেন এ সময় কিছুদিন গরুক্ষিণী সভার প্রচারক হিসেবে বাংলা ত্রিপুরা ও আরাকানের বিভিন্ন অঞ্চলে ভ্রমণ করেন এরপর খেলাচন্দ্র ঘোষের বাড়িতে সেক্রেটারি গৃহ শিক্ষক এবং তার স্টেটের ভাগলপুর সার্কেলের সহকারী ম্যানেজারের দায়িত্ব গ্রহণ করেন কিছুদিন আবার ধর্মতলার খেলাচন্দ্র মেমোরিয়াল স্কুলে শিক্ষকতা করেন এরপর যোগদান দেন গোপালনগর স্কুলে এই স্কুলে তিনি আমৃতু কর্মরত ছিলেন তিনি তার জীবদ্দশায় বর্তমান ঝাড়খণ্ড যেটি পূর্বে ছিল ঘাটশিলা সেখানে বসবাস করেন এবং তিনি তার বাড়িটির নাম রেখেছিলেন তার স্ত্রীর নামে গৌরীকুঞ্জ তার বাড়ির সামনের রাস্তাটি অপুর পথ হিসেবে পরিচিত উনিশশো একুশ খ্রিস্টাব্দে প্রবাসী পত্রিকায় মাঘ সংখ্যায় উপেক্ষিতা নামক গল্প প্রকাশের মধ্য দিয়ে তার সাহিত্যিক জীবনের সূত্রপাত ঘটে ভাগলপুরে কাজ করার সময় উনিশশো সালে তিনি পথের পাঁচালির রচনা শুরু করেন এই বই লেখার কাজ শেষ হয় উনিশশো খ্রিস্টাব্দে এটি বিভূতিভূষণের প্রথম এবং সবচেয়ে বিখ্যাত রচনা এর মাধ্যমে তিনি বিপুল জনপ্রিয়তা অর্জন করেন এরপর অপরাজিত রচনা করেন যা পথের পাঁচালীরই পরবর্তী অংশ উভয় উপন্যাসেই তার ব্যক্তিগত জীবনের প্রতিফলন ঘটেছে বিখ্যাত চলচ্চিত্র পরিচালক সত্যজিৎ রায় পথের পাঁচালী উপন্যাসের কাহিনীকে চলচ্চিত্র রূপদানের মাধ্যমে তার চলচ্চিত্র জীবনের সূচনা করেছিলেন এই সিনেমাটির নামও ছিল পথের পাঁচালী এই চলচ্চিত্রটি দেশি বিদেশি প্রচুর পুরস্কার ও সম্মাননা লাভ করেছিল এরপর অপরাজিত এবং অশুনী সংকেত উপন্যাস দুটি নিয়েও সত্যজিৎ রায় চলচ্চিত্র নির্মাণ করেছিলেন এর সবগুলোই বিশেষ প্রশংসা অর্জন করেছিল পথের পাঁচারী উপন্যাসটি বিভিন্ন ভারতীয় ভাষা এবং ইংরেজি ও ফরাসি সহ বিভিন্ন পাশ্চাত্য ভাষায় অনুদিত হয়েছে বিভূতিভূষণের উল্লেখযোগ্য কয়েকটি গল্পগ্রন্থ হল মেঘমল্লার মৌরিফুল বদল তার লেখা চাঁদের পাহাড় একটি অনবদ্য অ্যাডভেঞ্চার কাহিনী যার পটভূমি আফ্রিকা চাঁদের পাহাড় কিশোর উপন্যাসটিকে নিয়েও চলচ্চিত্র নির্মাণ করা হয়েছে অবশেষে এই মহান সাহিত্যিক আধুনা ঝাড়খণ্ডের ঘাটশিরাতে উনিশশো পঞ্চাশ সালের পহেলা নভেম্বর হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন এবং এর পরদিন দিন দুপুরে সুবর্ণরেখা নদীর উপরে পঞ্চপাণ্ডব ঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় এখনকার মতো এ পর্যন্তই আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না সেই সাথে আমাদের ভিডিওগুলি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না দ্যস ইট অল অ্যাউট আওয়ার জুরিস ভিডিও থ্যাংক ইউ ভেরি মাচ ফর বিং উইথ এস অ্যান্ড সিউলেটার ইন নেক্সট ভিডিওস